স্বর্ণের পরিমাণ কত আমরা কি জানতে পারি? স্বর্ণের পরিমাণ যেটা সেটা ইকুয়াল করলে পারে ছয় কোটি মতন হয়, ছয় কোটি বা সাত সাত কোটির উপরে এইরকম হয় আর কি। প্রথম আমি রমজান টু রমজান হিসাব করছি, মাঝে আমার বছরের মাঝে 3 লাখ টাকা চলে আসতো, এখন আমি জাকাত কিভাবে দিব? এখানে আমরা দেখবো যখন আমরা জাকাত দেওয়া স্টার্ট করি, আমরা প্রতি বছর ওই একটা নির্ধারিত সময়কে টার্গেট করে জাকাত দিই। যেমন মাহে রমাদানে আমরা সঙ্গত কারণেই অনেক কল্যাণ আছে বিধায় জাকাত রমজান মাসে দিয়ে থাকি। আমার টার্গেট থাকবে আমি রমজানের 15 তারিখ মাঝামাঝি জাকাত দিই, তার একটু নির্ধারণ করি। এই জন্য মাঝামাঝি ধরে নিলাম 15 তারিখ, তাহলে আমার পরবর্তী বছরের জাকাতটাও হবে এই যখনই রমজান মাস আসবে তার 15 তারিখ, এর মধ্যে একদিন এদিক সেদিক করতেই পারে। 15 তারিখ মাঝামাঝি টার্গেট। এখন আমি এবছর 5 লক্ষ টাকা আমার আছে হিসাব করে 15 তারিখে জাকাত দিয়ে দিয়ে দিলাম, মাঝখানে আমার আরো আসলো 3 লাখ আসলো বা আরো কম বেশি আসলো, আবার আমার কিন্তু খরচও হতে লাগে। আবার পরবর্তী বছরের ওই 15 তারিখ ওই 15 তারিখে মাঝামাঝি এসে আমি হিসাব করব আমার নিসাব পরিমাণ আছে কত আছে, ও যত তখন স্থিতি থাকবে ব্যালেন্স থাকবে ততর উপর 70-75 টাকা হারে হিসাব করে আমি জাকাত আদায় করব। বছরের মাঝখানে আপনার কাছে টাকা কম বেশি যাই থাকুক না কেন, এটা কর্তব্য হবে না, বছর শেষে আপনার কাছে যাই থাকুক। ইভেন আমরা এটা বলতে পারি যে আপনি যদি 15 তারিখে জাকাত দিয়ে, আপনি যেটা বলছেন রমজান মাসের 15 তারিখ যদি আপনি জাকাতের দিন ধার্য করেন, আপনার কাছে যদি 14 তারিখে আরো 15 লাখ টাকা আসে তারও জাকাত সেটারও ওই দিন দিতে আছে, কারণ মানে এর ভিতরে যতই আসে আসুক সংসারটা পরিচালনা করছে, আর সে কারণে যৌথ ভাবে হিসাব এখানে সেপারেট ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার গুরুত্বপূর্ণ, তাহলে দুজন মিলে যে ইনকাম করছেন সেখান থেকে আবার খরচও করছে। এবার তিনি বললেন যে সেখানে তার কিছু ঋণ আছে, যদি ঋণের পরিমাণটা উল্লেখ করেন নাই, তারপরেও বলেছেন এটা যে উনি এককভাবে পাচ্ছেন না, এজন্য স্ত্রীরটা এনে করেন, আর স্ত্রীর 6 ভরির মতো সোনা আছে, তো 6 ভরির মতো সোনা থাকলে 7 ভরি হলেও হবে না, 7.5 ভরি যদি নিশ্চিত হয় বা তার উপরে তাহলেই তিনি হিসাব করে জাকাত দিবেন, তার মানে সোনাটা এখানে জাকাত মুক্ত থাকে ভবিষ্যতে বলে তিনি এখান থেকে দেবেন। আর যেহেতু নগদ 1 বছর পরে ব্যালেন্স টাকা ওই পরিমাণ নাই এবং লোন আছে, তাহলে দেখতে হবে 1 বছর পরে স্থিতি কত থাকে, ওখান থেকে লোনটা মাইনাস করলে তার উদ্বৃত্ত থাকে কিনা, থাকলে যেটা থাকবে সেটা নিসাব পরিমাণ হয় কিনা, যদি নিসাব পরিমাণ হয় তাহলেই তিনি জাকাত দেবেন হিসাব করে, নতুবা 1 বছর জাকাত দেবেন। কিন্তু আমরা একটা কথা বলতে পারি, ওনার স্ত্রীর যে স্বর্ণ উনি বলছেন এটার মালিক কিন্তু স্ত্রী, এটার মালিক কিন্তু উনি নয়, সুতরাং এটা ইন্ডিভিজুয়ালি আমরা বলতে পারি যে স্ত্রীর স্বর্ণ এবং স্ত্রীর কাছে যদি অন্য কোনো টাকা থাকে বাহিরে, হ্যাঁ এই দুইটা মিলে যদি নিসাব পরিমাণ মাল হয়ে যায় অর্থাৎ 52.5 তোলা রক্তের সম পরিমাণ অর্থ হয়ে যায়, তাহলে কিন্তু তাকে আবার জাকাত দিতে হবে, স্ত্রীকেই জাকাত দিতে হবে, যেহেতু এটা স্ত্রীর আলাদা সম্পদ, এটা কিন্তু স্বামীর নয়। কথা থেকে বোঝা যাচ্ছে যে ওই পরিমাণ জি ছোট আছে, তারপর আমরা বলে দিলাম যদি সেরকম হয় ভাই সম্ভব, যদি এরকম হয় তাহলে আপনি দেখবেন যে আপনার স্ত্রীর স্বর্ণ এবং স্ত্রীর যদি আলাদা কোনো টাকা থেকে থাকে দুইটা মিলাই যদি 52.5 তোলা রক্তের অর্থাৎ যে স্বর্ণ আছে এর সাথে যদি সামান্য কিছু টাকা থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে সেটা নিসাব পরিমাণ রক্তের সম পরিমাণ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হিসাব করে আলাদা জায়গা দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো নগদ 5 লক্ষ বা 4 লক্ষ টাকা থাকলে, উনি 5 লক্ষর কথা বলেছেন, 4 লক্ষ টাকা থাকলেই তার উপর, কিন্তু উনি বলছেন যে যদি এরকম জমি থাকে
5 লক্ষ 7 লক্ষ টাকা, তাহলে কি তার উপর হস্ত খরচ হবে কিনা? আসলে জমি থাকলে সেটা প্রোডাকশন, ওটা তো সংসার নির্বাহের জন্য প্রয়োজন হয়, তো ওটার অতিরিক্ত যদি জমি থাকে এবং সেটা বিক্রি করলে যদি তার খরচ করার মতো সামর্থ্য হয়ে যায়, তার সংসার পরিচালনার জন্য যা দরকার যে পরিমাণ, এবং তার অনুপস্থিতিতে তার ফ্যামিলিতে যারা থাকবেন পোষ্য তাদের খরচটা একটা লাগবে, ওইটা মাইনাস করে যদি তার হাতে ওই পরিমাণ 3 লাখ বা তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে তার উপর হজ খরচ হয়ে গেলে এবং তিনি হজ আদায় করতে চান। যদি এর চেয়ে কম হয় তাহলে হজ এখনো খরচ হয়নি। জি, তৃতীয় প্রশ্ন হলো যে আকিকা একসাথে কোরবানির সাথে দুইটা গরু দুই অংশ দেওয়া আছে, দুইটা বা একটা, সাধারণত ছেলে হলে দুটো আর মেয়ে হলে একটির কথা তো বলা হয়, বাট ছেলে হলেও প্রয়োজনে তার সামর্থ্য প্রয়োজনে করে একটা দিনও আদায় হবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম রাতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পর পর একটা খাসি দিয়ে তিনি আকিকা করেছেন, সুতরাং ওই বিধানটা বলে দিলাম। আর এটা যদি কুরবানির সাথে ওই ভাগের সাথে সংযুক্ত হয়েও আলাদা নিয়োগ করে তিনি আদায় করতে চান সেটা আদায় হয়ে যায়। জি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, বাদ বাকি ছোট্ট একটা বিরতি পেতে।